অন্যান্য বাড়ির চেয়ে পরিবেশ এবার খুবই ভালো লাগছে, কারণ হচ্ছে এখানে মানে দুই প্যানেল যে এটা বোঝা যাচ্ছে, এক প্যানেলের সাথে আরেক প্যানেলের যে খুনসুটি মজার হাসাহাসি মজা করা মানে এই বিষয়গুলো আছে এবং খুব ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে। আমি বলবো যারা জিতবে অবশ্যই তাদেরকে যাতে শুধুমাত্র এই যে এখন ভোট দিতে গেলাম এই সময় যে সবাই জড়িয়ে ধরছে বিষয়টা এরকম যাতে না হয়, 12টি মাস মানে বাকি যেই সময়টা সেই সময়টা যাতে তাতে যেন যে কোনো বিপদে আপদে যখন আসলে আমার সমিতিকে আমার দরকার হবে সেই সময়টাই যেন সবাই পাশে থাকে, এটুকু চাই। না আমার কাছে মনে হয়েছে যে এখানে যারা যারা দাঁড়িয়েছে যারা যারা প্রার্থী হয়েছেন সবাই একজন মানে সবাই প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে অনেক যোগ্য। আমার কাছে মনে হয়েছে আমি আগামীবার ইনশাল্লাহ নির্বাচন করব, এবার না ইনশাল্লাহ, এটা পরে অনেক সময় আছে। এখন যেহেতু আমাদের শিল্পী সমিতি নির্বাচন একটা উৎসব, আমার কাছে একদমই আসলে নির্বাচন মনে হচ্ছে না, খুব উৎসব মুখর পরিবেশ এখানে এবং এই যে আপনাদের সবার সাথে দেখা হলো খুব ভালো লাগছে। না আমি সবাইকে আমি জানি আমার সাংবাদিক ভাইরা আমাদেরকে ভীষণ ভালোবাসেন, বিকজ সাংবাদিকরা না থাকলে অন্তত মাহিয়া মাহি আজকে এখানে দাঁড়িয়ে থাকতো না। আমার সাংবাদিক ভাইদের জন্যই আমি এখন পর্যন্ত এক্সিস্ট করি মিডিয়াতে। সো আমার সাংবাদিক ভাইদেরকে আমি জাস্ট অনুরোধ করব যে আপনারা এমন কোনো হেডলাইন দয়া করে ইউজ করবেন না যাতে আসলে, কারণ অনেকেই আসলে নিউজের ভেতরে ঢোকে না, শুধু হেডলাইনটা পড়েই মানে ছেড়ে দেয়, তো সেখান থেকে আসলে একটা নেতিবাচক ধারণা দর্শকদের তৈরি হয়। আমি সেই জায়গাটায় একটু সচেতন থাকার চেষ্টা করব। খুব ভালো প্রতিক্রিয়া আলহামদুলিল্লাহ, আমি রাজকুমারের সাথে যুক্ত আছি। ধন্যবাদ ধন্যবাদ।